আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টাকা কাম ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করবো আব্রা ওয়ালেট সুবন্ধরা আপনারা এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন ভাই আমাকে ব্যধ্য হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান নিয়ে চলে আসতে হলো এবং আরও বাকি যে হোল্ডিং রেওয়ার্ড এবং আপনারা রেফার বোনাসটা কিভাবে পাবেন হোল্ডিং রে হোল্ডিং করলে আপনারা কতটুক আপনারা প্রফিট পাবেন এবং আপনারা যে পেন্ডিং ব্যালেন্সটা রয়েছে এইটা আপনারা কবে রিসিভ করবেন এবং এখন অফার টিকে আসে কি না তো এই ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি এ টু জেড থাকবে অবশ্যই ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছেই রিকোয়েস্ট ভাই আমাদের টাকা ইনকাম ইউটিউব চ্যানেলে যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করবে এবং টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করবো আমাদের চ্যানেলটি এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন ওপর থেকে থ্রি মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পিন অপশানে ক্লিক করবেন দেখুন আমাদের চ্যানেলটি সবার নিচে ছিল সবার উপরে চলে যাবে এখন আমরা এখানে ভাই দেখুন গুরুত্বপূর্ণ পেমেন্ট আপডেট ইয়ারড্রপ নতুন ইয়ারড্রপ শেয়ার করবো আপনাদের একটাও কিন্তু মিস হবে না আপনি যদি টাকা ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে পাশে থেকে আইকন বাটনে ক্লিক করে অলেজে ক্লিক করবেন তারা বলছেন সবার নিচে থাকলে সবার উপরে চলে যাবে আপনাদের একটাও ভিডিও মিস হবে না বন্ধুরা চলুন এবার চলে এসে আমরা আব্রা ওয়ালেটে তো শুরুতে আপনারা জিজ্ঞাসা করেন ভাই এই অফারটা কত দিন থাকবে অফারটা থাকবে ভাই এই বছরের শেষ পর্যন্ত মানে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত একে জানুয়ারি পড়লেই আমাদের এই অফারটি শেষ হয়ে যাবে যারা এখনও রেফার বোনাস এবং রেফার বোনাস থাকবে কিন্তু এই এখন যারা অ্যাকাউন্ট করে পনেরো ডলার পঁচিশ ডলার পাচ্ছেন তারা কিন্তু আর পারবেন না ঠিক আছে ডিসেম্বর পর্যন্তই তো বন্ধুরা এখন চলুন আমরা চলে যাব এই অ্যাপসের ভিতরে এবং পেনিং ব্যালেন্স নিয়ে আলোচনা করব পরবর্তীতে রেফার বোনাস এবং পে যে সমস্যাগুলো রয়েছে সেটা দিয়ে বলবো সেটা নিয়ে আলোচনা করব। শুভন্ধুরা এখন অনেকে আবার কোয়েশ্চেন করছেন ভাই সিপিআরএফ কি দাম বাড়বে ইনশাল্লাহ দাম বাড়বে কারণ ভাই বিটিসি যেহেতু ডাউন সবকালো কয়েন কিন্তু ডাউন এটা ইনশালা আবারও দাম বাড়বে এখন অনেকে জিজ্ঞাসা করবেন ভাই এটা আপনি কি এনআইডি কার্ড অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখন না ভাই এখন আই পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে কোনো প্রকার এখানে এখন করা যাবে না কারণ ভাই এখানে তারা পাসপোর্ট ছাড়া সাপোর্ট করে না আবার অনেকে বলেছেন ভাই এটা কি স্ক্যাম করবে ভাই আমি আরও আগেই বলেছি সিপিআরএক্স টুকেন গেট ডট আয়ো এবং কুকয়নের লিস্টেট আছে যদি এটা যদি স্ক্যাম করে ভাই মানুষকে পেমেন্ট না দেয় তাহলে তাদের টোকেন যে এত বছর ধরে এত কষ্ট করে তারা এত র্যাঙ্কিংয়ে নিয়ে আসলো তাদের কোম্পানি একেবারে মানে ধ্বংস হয়ে যাবে কিন্তু এখানে আপনার তারা স্ক্যাম করবে না ভাই এক্সচেঞ্জার কখনো স্ক্যাম করে না যাদের টোকেন পার্সোনাল টোকেন আছে এটা আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে ভাই তা আপনারা পেমেন্ট পেতে লেট হচ্ছে কেন পেমেন্ট উইথড্র করলে অনেক দেরিতে পেমেন্ট পাচ্ছেন দুই তিন চার দিন পাঁচ দিন পরে ভাই এখন চল আলোচনা করি পেন্ডিং ব্যালেন্স এবং পেমেন্ট নিয়ে এখানে যদি যাই এখানে যাওয়ার পর এখানে আমাদের অনেকের পেন্ডিংয়ে চলে গেছে কি জন্য ভাই আমরা বাংলাদেশি ইন্ডিয়ান আরও অনেক কান্ট্রি রয়েছে ভাই এতগুলো আইডি কার্ড দিয়ে তাদের অ্যাকাউন্ট করি মানে একটা আইডি কার্ড দিয়ে আমি যতটুকু জানতে পেরেছি একটা আইডি কার্ড দিয়ে মানে অনেকগুলো অ্যাকাউন্ট করা যাচ্ছিল এই জন্য তারা কনফিউশন হয়ে গেছে যে এই আইডি কার্ডগুলো আপনি অ্যাকাউন্ট করছেন রিয়াল নাকি ফেক এই জন্য এইটা কিন্তু তারা পেন্ডিংয়ে রেখে দিচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট করছি এটা সাত দিনের মধ্যে পেয়ে গেছি এখন দশ দিন হয়ে গেছে এরপরও পেন্ডিংয়ে রয়েছে তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই আপনার আইডি কার্ড সঠিক যেহেতু আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন দশ দিন লাগুক পনেরো দিন লাগুক এখন উইড্রোর বিষয়ে কথা বলি ভাই উইড্রো হচ্ছে না কেন কেন দেরি হচ্ছে ভাই এরা প্রতিনিয়ত তাদের অ্যাপসে আপডেট নিয়ে আসতেছে এবং এখানে যারা চেষ্টা করতেছে তারা অ্যাপসেটা আরও সুন্দরভাবে কাজ করানোর জন্য এবং এখান থেকে তারা ভালো সার্ভিস দেওয়ার জন্য এই জন্য তাদের সিস্টেমগুলো অনেক সময় আনেব মানে যখন আপনি ডিপোজিট করতেছেন তখন এখানে আপনি ডিপোজিট করতে পারতেছেন না আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারতেছেন না করে দেরি করছে তারা হচ্ছে এই মানে একটু সিস্টেম আপডেটের কারণে তারা এই সমস্যাগুলো করতেছে কিন্তু ভাই আপনি উইড্রো করলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আবার ডিপ ডিপোজিট হচ্ছে না কেন আপনার এখানে এখানে সমস্যা কি আপনি যখন কোনো ডিপোজিট করেছেন টোকেন ডিপোজিট করা কিছু পরে তাদের সিস্টেম থেকে এই ডিপোজিট অপশনটা অফ করে দিয়েছে তো এই ক্ষেত্রে আপনার টোকেনটা এদের ও অ্যাড্রেসে ঢুকে যায় কিন্তু আপনার এখানে অ্যাড হয় না তো ইন কেস এখানে তাদের আবার উইড্রো চাল হলে আপনার টোকেনটা আবার অ্যাড হওয়ার চান্স রয়েছে ঠিক আছে টোকেন মার যাবে না অনেকে এই সমস্যায় পড়েছেন তো আশা করি আবার সকল কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন ঠিক আছে এখন এবার চলে আসি ভাই এখানে যে আপনার এতগুলো রেফার হয়েছে বোনাসটা কই ভাই রেফার বোনাসটা কই তো এইটার বিষয় নিয়ে আলোচনা করি আর হোল্ডিংয়ের বিষয়টা আলোচনা করি শুরুতে তো এখানে আমি ছাব্বিশটা টোকেন পেয়েছি ঠিক আছে আপনি কত পাবেন কত বেশি হোল্ড করলে কি বেশি প্রফিট হ্যাঁ ভাই এখানে বেশি হোল্ড করলে বেশি প্রফিট আছে এখানে যদি আমরা লার্ন মোড়েতে ক্লিক করি এখানে দেখবেন যে টেয়ার রয়েছে বন্ধুরা এখন এখানে প্রথম যে ফার্স্ট এয়ার আছে এইটা কিন্তু মাত্র বিশটা টোকেন হোল্ড করলে পাচ্ছেন মানে আপনি এখানে যদি বিশটা টোকেন হোল্ড করেন এখানে ট্রেড ক্যাশ পাবেন এগারো পার্সেন্ট এখানে ইন্টারেস্ট বোনাস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টেন পারসেন্ট কিন্তু এখানে বলা আছে ওয়ান পয়েন্ট টেন পারসেন্ট কিন্তু এখানে বেশি দেওয়া হয় ঠিক আছে আর এইটা আমাদের কোনো কাজের না তো আপনি যদি এই বিশটা থেকে একশো নিরানব্বই পর্যন্ত আপনি কোনো টোকেন হোল্ড মানে সিপিআরএস হোল্ড করুন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান আপনি পাবেন বোনাস পাবেন ঠিক আছে আমি এটা হিসাব করে দেখে দিচ্ছি এরপর দুইশোটা থেকে চারশো নিরানব্বই পর্যন্ত আপনি বোনাস পাবেন ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ তো আশা করি বুঝতে পারছেন এরপর পাঁচশো টোকেন হোল্ড করলে আপনি বোনাস পেন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তো এখন আপনি কত হোল্ড করেছেন ধরেন আপনি আমি যেরকম আশিটা হোল্ড করেছি ঠিক আছে তো আপনি যতগুলো টোকেন হোল্ড করবেন প্রতিদিন তার এক পার্সেন্ট করে পাবেন যে টেয়ারে আপনি থাকবেন ঠিক আছে এখানে বললামই তো সো এখন যেহেতু আমার আশিটা হোল্ড করা রয়েছে সেহেতু কিন্তু এখানে বিষয়টা পড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিন্তু পাচ্ছি তাই না আর দুইশোটার উপর হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ হবে তো আমি এখানে ডেলি কত পাবো আপনি যতটুকু আসে আপনি এটা হিসাব করে নিতে পারবেন আমার আশিটা রয়েছে আমি ডেলি টোকেন পাচ্ছি জিরো পয়েন্ট এইট এইট ঠিক আছে সিপিআরএক্স পাচ্ছি তো এখন আপনি চাইলে এখানে হোল্ড করতে পারেন আপনার আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু টোকেনগুলো হোল্ড করতে পারেন সিপিআরএক্স টোকেন তো আমি হোল্ড করছি দুইশোটা হোল্ড করলে এভাবে আপনি দুইশোটা হোল্ড করলে কত পাবেন আমি একটু হিসাব করে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এমআই ক্যালকুলেটার ইউজ করেন অথবা যারা ডিসকাউন্ট মানে ক্যালকুলেটার ইউজ করেন এরকম অনেক ক্যালকুলেটারস পেয়ে যাবেন তো আমরা যদি দুইশোটা হোল্ড করি তাহলে লেভেল টুতে চলে যাব তো লেভেল টুর পার্সেন্ট হচ্ছে ওয়ান এবং আমাদের টোকেন হবে দুইশো আমরা দুইশো টাকা সিপিআরএক্স হোল্ড করবো তাহলে আমরা ডেলি পাবো টু পয়েন্ট ফাইভ সিপিআরএক্স তো আশা করি হোল্ডিং রেওয়ার্ট আপনারা বুঝতে পেরেছেন চলে যাবো এখন রেফার প্রোগ্রাম বন্ধুরা রেফার প্রোগ্রামে যাওয়ার আগে এখানে এখানে যা যে পেন্ডিং ব্যালেন্সটা রয়েছে এটা আপনি কবে রিসিভ করবেন ভাই যতগুলো পেন্ডিং রেওয়ার্ড আছে তিরিশ তিরিশ দিন পরে অটোমেটিকলি আমাদের এখানে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে যে এইটা নিয়ে আপনার কোনো প্রকার ঝামেলা নেই আর এখানে আমার দেখিন এতগুলো রেফার হয়েছে আমি একটা এখানে কমপ্লিট রেফার একটা আসে কেন এর কারণটা কি এবং কিভাবে আমরা পঁচিশ ডলার পাবো ঠিক আছে অনেকে চার পাঁচটা অ্যাকাউন্ট করেছেন নিজের বাড়িতে তারা বলতেছে ভাই এই রেফার বলে দিচ্ছি এখানে আমরা যদি রেফার প্রোগ্রাম একটি একটু দেখি এরা কি বলেছে তো একটু পরে দেখবেন এইটা ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আপনি চলে যাবেন আব্রাও ডট কম এবং চলে যাবেন তো যার পর দেখবেন এখানে তারা বলেছে আপনার যে রেফার আছে মানে আপনারা যদি এখানে পনেরো ডলারের বেশি এখানে যদি সিপিআরএক্স টোকেন ডিপোজিট করে হোল্ড করেন তাহলে এক মাস পরে পঁচিশ ডলার রিয়ার্ড পাবেন মানে আপনি যদি চার পাঁচটা আপনার বাড়িতে অ্যাকাউন্ট করেন প্রত্যেকটি অ্যাকাউন্টে পনেরো ডলারের বেশি আপনাকে সিপিআর এক্স হোল্ড করতে হবে এক মাস তাহলে আপনি তিরিশ দিন পরে আপনি অ্যাকাউন্টে রেফার বোনাসটা পঁচিশ ডলার পেয়ে যাবেন তো ভাই এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আপনার ফোনে আপনারা সিপিআরএক্স আপনার ইয়ে করতে পারবেন হোল্ড করতে পারবেন আর আপনারা জানেন সিপিআরএক্স কীভাবে ওখান থেকে বাই করতে হয় হোল্ড করতে হয় এছাড়া আপনি চাইলে সিপিআরএক্স যেখানে আপনার এ লিস্টেড রয়েছে আমি এখানে দেখে সেখান থেকে বাই করে সরাসরি সিপিআরএক্সও ডিপোজিট করতে পারেন ঠিক আছে সিপিআরএক্স আমি এটা একটু এক্সট্রাই আপনার দেখায় কাজের সুবিধার্থে তো সিপিআরএক্স টোকেন হবে টোকেন প্রাইস আচ্ছা এটি আর এক্স হবে তো যাই হোক একটু ভিডিও মেক করার কারণে জলদি করে ফেলেছি এই যে টোকেন এটা কোথায় কোথায় লিস্টেড আছে আমরা মার্কেটে চলে যাব মার্কেট থেকে দেখি এই যে দেখুন তো এইটাতে দেখাচ্ছে না এটা ওল্ড ডেটা এদের তো আমরা চলে যাব আচ্ছা যাই হোক আমি এই বিষয়টা দেখা দেখালাম না ভিডিওটা অনেকেই অনেক লং হয়ে গেছে এমনিতে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন করে আপনারা সিপির একটু হোল্ড করতে পারেন যদি রেফার বোনাস নিতে পারেন তো ভাই ডিপোজিটটা আমি আপনাকে জোর করব না আপনি সম্পূর্ণ নিজ দায়িত্ব করতে পারবেন ঠিক আছে তো এখন অনেকে ডিপোজিট করে কোনো সমস্যা হলে কিন্তু বলতে পারবেন না কারণ এখানে ভাই একটু ঝামেলা করে অ্যাপসটা আপনারা দেখতেছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট করবে এক্সচেঞ্জার অ্যাপ যেহেতু তো এই আমার যেটা ইয়া ছিল দায়িত্ব ছিল আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার তো ইনশাল্লাহ আমি আমি একটু জেড আপনাদের ডিটেলসটা দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের বিরোধে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিরোধে সে পর্যন্ত সকলেই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ